হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? তা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার সাথে এই যে নিকিতা রয়েছে, তা আজকে তোমাকে আবার দোবার আছে গ্রামটা দেহাই। আমাকে আমার গ্রামে জলের ট্যাঙ্কি বানাচ্ছে, সেটাও তোমাকে দেহাই। তো চলো এবার তোমাকে গ্রাম দেহাই, সেরপরে নিচে নিয়ে যাবো। দূর কি, আটটার সময় এরম রোদ্দুল, এই দেখো এখনো পুরো তৈয়ার হয় নাই, বানিয়ে গেলেও তোমাকে দেহাবো না। গ্রাম তো তোমরা দেখছোই একবার, তাই ভাবলাম আর একবার দেখাই দিই। তো চলো এবার নিচে চলো। বন্ধুরা চলে আসি নিচে। এই যে নিকিতা বিশন বগেরা উঠছে। বন্ধুরা এই যে বর্দার কামরা, বর্দাই খায় উপরে থাকে ও। দাদা চলে গেছে, তান বিশনা উঠেছে যে। কপড়া বগেরা রাহা রয়েছে। আর এই যে বিয়ের টেরাং, এনে আছে দাদার ল্যাপটপ বগেরা রাহা আছে এনে। চলো এবার বাইরে চলো। এই যে বন্ধুরা আমাকে মিষ্টির দোকান থেকে, দোকানের সেই পাতিলা বগেরা, এই যে তেহারের সময় যে সময় তেহারে কাম পড়ে, বড় বড় গাবলা লাগে সেই সময়, এই যে এতে সব রসগোল্লা গোলাপজুন বগেরা থওয়া লাগে সেই চক্করে। এখন তো লাগে না, এমনি যে সময় লাগে না এই সময় বাড়ি এনে থুই দিই। তেহার হয় যে সময় তেহার আসে সেই সময় নিয়ে যাই সব। বাইরের তো দেখাচ্ছি লবর, এই যে হলো মাছদার কমরা। দাদা উপরেই শোয়। আর এই যে কিছু সামান রাহা রয়েছে, অনেক প্যাকই রয়েছে। তো চলো এবার নিচে চলো, দেই মা কি করে। আরে এ তো আমাকে রসোই করে, তো তোমরা দেখছোই মনে। এবার তোমাকে এনতে পিছনেও দেখাচ্ছি। এনেই ভান্ডারা হয় আমাকে। বন্ধুরা এই যে নিকিতা ঝাড়ু লাগাচ্ছে, তাহলে ও ঝাড়ু লাগাক, তাহলে নিচে দেওয়া হবে তোমাকে সাথে। তো চলো এবার নিচে চলো। এই যে খাওয়া দাওয়া সব, এই যে গোসানি হচ্ছে, বাকি বাইরে বাটিতে মা উঠে চাইছে মাছ ভাজা। এবার এই গেল কি মাইছে, বটবুটি, বিনস আর মাছলি, কত বড়িয়া লাগতেছে। আর এই যে ঘন্ট, কি দিম আইছে, ডিমের ঘন্ট না, ডিম পাতা কপির ঘন্ট। চলো তোমাকে এরকম সাইড আছে বাইরে নি চলি। এই দেখো, এই দেখো বন্ধুরা আমাকে এই যে হলো ভিডিও বানানি স্ট্যান্ড, এই যে বাইরে দেই, এই যে নিকিতা চাল বাস্তিছে। ধান পাথর সবই মিলাবার রয়েছে।
আমিও কে বলি আইছি দুপুরে বাড়ি, ওকে বলি আইছি। তো থর হয়েছে টেবিলে, সবটা রেডি হচ্ছে, ভিডিও বানাবো। আজকে কেম ভাই কি বানাই তোমাকে সপ্তাহে দেখাবো কিরম মিলে বানাই। এই দাও বন্ধুরা, নিচে কত মস্ত মস্ত ফুল গাছ, কমেন্ট করো কই বন্ধুরা এই যে কি ফুল গাছ, আমি তো নাম জানি না, তোমরা কই যো। এই যে এটা, এই যে কমেন্ট করে কবা তোমরা। আর এই তো সবাই জানে গোলাপ ফুল, এইটাও দেখো তেল টাল পড়ে দিছে, ওষুধ টুসুদ দিছে, কালকে উঠছে। তোমার কাকুর শরীর খারাপ, বাবার একটু নাসের প্রবলেম হয়ে গেছে, তো তার চেহারাটা হালকা আছে, একটু টেড়া হয়ে গেছে, ডাক্তার দেখাইছি এখন তো ঠিক আছে। তোমরাও তো কামনা করো বন্ধুরা, তোমার কাকু জলদি যেন ভালো হয়ে যায়, হয় সুস্থ হয়ে যায় জলদি, তো অসুবিধা আছে, হয় ভিডিও না ঠিক মতো মারাতে পারতেছি না। এই তো পাশে কি করে, ও একদম শান্ত হয়ে গেছে, কোনো কোনো আওয়াজ বেরোচ্ছে না, নরম হয়ে গেছে। বাবা তো এই যে বসে রয়েছে, একটু কথা টথা কলি একটু দিক্কত হয়, হয় ডাক্তার তো কইছে ঠিক হয়ে যাবে না, দাবাইও দেছে, দাবাইও খাচ্ছে। তুমি কয়ও নাই বন্ধুকে যে আমার একটু কামনা করো, তোমরা আমি জলদি ভালো হয়ে যাই, একটু কথা কইতে ইয়া তো হ্যাঁ জানি বা কথা একটু কমই করছে, কমই কথা কথা কইতে গেলে একটু মুখটা বেশি টেড়া হয়ে যায়। ডাক্তার তো কইছে কোনো ঘাবড়ানির কথা না, ঠিক আছে ঠিক হয়ে যাবে না, কোনো ব্যাপার নেই, তোমরা একটু জলদি ঠাকুরের দিকে কামনা করো, তো জলদি ভালো হয়ে যায়, কাকু যেন আবার আগের মতন হয়ে যায়, ভিডিও যেন বানাতে পারে। হ্যালো গো, তো হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, বন্ধুরা আমার দাদার জন্য কামনা করো তোমরা, আমার দাদা যেন জলদি ভালো হয়ে যায়, আমিও যেন ভালো হয়ে যাই, একদম নরমে পড়ছে, একদম মুগ্ধ মুগ্ধ এই যে ভরে গেছে, এই যে পুরো দানা দানা, পুরো এই যে দানা দানা উঠে গেছে একদম। বাইরের তো দেখাই তোমাকে, তাহলে বন্ধুরা ভিডিওটা এনেই খতম করি, বন্ধুরা ভিডিওটা এনেই খতম করতেছি, বাবার জন্য তোমরা কাপড় না করো, জন্য বাবার জন্য ভালো হয়ে যায়, তাহলে ভিডিওটা এনেই খতম করি।